আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা পদার্থবিজ্ঞানে কিভাবে ভালো করা যায় বা কোনো একটা সাবজেক্টে ভালো করতে হলে কোন কোন বিষয়গুলো নজর দিতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। এই ভিডিওগুলো তৈরি করতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কেন জানি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তোমাদেরকে প্রলোভন দিচ্ছি। হ্যাঁ, তারপরেও আসলে তোমাদের রিকোয়েস্টের কারণে করতে হয়। চলো, যতটুকু দরকার হবে ততটুকুই বলছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তোমাদের ভালোভাবে বা ভালো একটা দিক নির্দেশনা দেওয়ার। প্রথমে আসো, পদার্থবিজ্ঞানে ভালো করার উপায় বা যে কোনো বিষয়েই, যে কোনো জিনিসেই ভালো করার উপায় হচ্ছে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এর আগেও আমি বলেছি, একটা হচ্ছে প্ল্যানিং, পার্সোনাল স্টাডি এবং পারসিস্টেন্সি। মানে তোমাকে প্ল্যান করতে হবে খুব ভালো করে, তারপর তোমার পার্সোনাল স্টাডিটা থাকতে হবে। প্ল্যানের মধ্যে কী কী থাকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, আজকেও আমি বলবো। আজকে মূলত কথা বলবো পার্সোনাল স্টাডি নিয়ে, ওকে? আর পারসিস্টেন্সি তো লেগে থাকা, সব কিছু নিয়েই কথা হবে। তবে মূলত কথা বলবো আজকে পার্সোনাল স্টাডির ভেতরে কীভাবে পড়া উচিত বা কী কী বিষয়গুলো থাকা উচিত। প্রথমে আসো, যে কোনো একটা সাবজেক্টে এই যে ভালো করতে গেলে দরকার হয় আমাদের প্ল্যানিং। প্ল্যানিংয়ের মাঝে আসলে কী কী থাকে? প্ল্যানিংয়ের মাঝে একটা থাকে সাজেশন এবং অন্যটা থাকে রুটিন। তোমার সাজেশনটা খুব ভালো হতে হবে। পদার্থবিজ্ঞান যখন তোমরা পড়তে যাবে, যদি গতি অধ্যায়ে যাও, দেখবে যে 150-এর মতো সৃজনশীল রয়েছে। তাহলে 150-টা সৃজনশীল একটা অধ্যায় থেকে যদি 150 সৃজনশীল কাভার করতে চাও তাহলে, এবং এভাবে যদি 12টা বা 14টা অধ্যায় তুমি পড়তে যাও, তাহলে তো হবে না। না, তাহলে একটা সাজেশন তোমাকে দাঁড় করাতে হবে যে এই এই অধ্যায় থেকে প্রশ্ন হয়, বা মিনিমাম এই কয়েকটা অধ্যায় খুব ভালো করে পড়লে, কিভাবে পড়লে সেটা আমি আসছি, এই কয়েকটা অধ্যায় ভালো করে পড়লে আমার হয়ে যাবে। এটা মূলত সাজেশন, যে তুমি কি পড়বা, ওকে? এটা হচ্ছে সাজেশন। এবং এই প্ল্যানিংয়ের মাঝে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সাজেশন এবং অন্যটা হচ্ছে রুটিন। তোমার সাজেশন যখন তৈরি হয়ে যাবে যে তুমি এই অধ্যায়গুলো পড়বা, তখন ওই অধ্যায়গুলো তুমি কখন পড়বা, কতদিনের মাঝে কাভার করবা, তোমার কতদিন রয়েছে পরীক্ষার, পরীক্ষার কতদিন আগে শেষ করে তুমি রিভিশনের জন্য সময় পাবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তো প্ল্যান করতে হবে, প্ল্যানের মাঝে সাজেশনটা খুব ভালো করে করতে হবে, এবং ওই সাজেশন অনুযায়ী তোমাকে রুটিনটা সাজাতে হবে। এই সাজেশন এবং রুটিনটা অনেক সময় স্টুডেন্ট করে, অনেক সময় টিচার করে। যেমন আমরা যখন প্রাইভেট ব্যাচ প্রচারণা চালাচ্ছি, ঠিক আছে না, সেপ্টেম্বর 5 তারিখ থেকে শুরু হবে, আমরা যখন প্রাইভেট ব্যাচগুলো লঞ্চ করি, তখন আমরা স্পেসিফিক কিছু চ্যাপ্টার পড়াই, স্পেসিফিক টপিক পড়াই, এটাই মূলত হচ্ছে সাজেশন। এবং তোমাদেরকে আমরা বলি না যে এই সময় ক্লাস হবে, এই মাসে আমরা, এই এক মাসে আমরা এতগুলো চ্যাপ্টার কভার করব, এইভাবে কভার করব, এটা হচ্ছে মূলত রুটিন। এই সাজেশন এবং রুটিন তোমরা যদি বাসায় একা পড়ো, তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, আর যদি টিচারদের কাছে পড়ো, টিচার নিজেই রুটিনটা সাজিয়ে দেবে এবং তোমার সাজেশনটাও তারাই সাজিয়ে দেবে। এসএসসিতে যারা পরীক্ষা দিচ্ছে, এসএসসি 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য প্রাইভেট ব্যাচ আমার ওপেন হয়েছে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে সব কিছু পেয়ে যাবে তোমরা, অথবা কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। তো এটা ছিল মূলত প্ল্যানিংয়ের ব্যাপার, যে তোমার সাজেশন এবং রুটিনটা থাকবে। পার্সোনাল স্টাডি একটু পরে আসছি আমি, এটা তোমার নিজের পড়া, কীভাবে পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা সেগুলো একটু পরে আসছি। পারসিস্টেন্সি, লেগে থাকা। দেখো, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, এমনকি অভিভাবকরাও যখন আমার সাথে কথা বলে, আমি তখন বলি যে বাচ্চাদেরকে শুধু এমনিই পড়তে বলবেন না। এটা তো একটা শরীর, একটা যন্ত্রের মতো। আমাদের শরীরটা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, এমনকি আমাদের যে ইচ্ছা, পড়াশোনার ইচ্ছা, কর্মদক্ষতা, আমরা পরিশ্রম করব কিনা বা আমরা পড়বো কিনা, সব কিছুই কিছু উপাদানের উপরেই ডিপেন্ড করে। তোমার ইচ্ছা শক্তিটাও কিছু উপাদানের উপরে ডিপেন্ড করে, হরমোনের উপরে ডিপেন্ড করে। সেই উপাদানগুলো শরীরে প্রতিদিন যাচ্ছে কিনা, দ্যাট মিন্স সে পুষ্টিকর খাবার, বা শরীর চলতে গেলে যেই খাবারগুলো প্রতিদিন একজন মানুষের খাওয়া দরকার, সেই খাবারগুলো সে প্রতিদিন পাচ্ছে কিনা, এই ব্যাপারটার প্রতি আপনারা নজর দেবেন। তো পারসিস্টেন্সি শুধু মনের ইচ্ছা বা মনের জোরের উপর ডিপেন্ড করে না। তুমি চাইলেই সব কিছু করতে পারবা না। তুমি চাইলে পড়ো 24 ঘন্টা করে, 7 দিন আমাকে পড়ে দেখাও 24 ঘন্টা করে, পারবা না? পারবা না।
20 ঘন্টা করে পড়ে দেখাও, তাও পারবে না, তাও পারবে না। তাহলে তোমার ইচ্ছার উপরেই সব কিছু ডিপেন্ড করবে এমন না, তোমার ইচ্ছা শক্তিটা ধরে রাখার জন্য যে উপাদানগুলো দরকার শরীরে, সেই উপাদানগুলো অবশ্যই তোমাকে দিতে হবে। ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছু মিলিয়েই তোমার আসলে শরীরে দিতে হবে, তখনই পারসিস্টেন্সি, মানসিকতা তো থাকতেই হবে। কিন্তু মানসিকতা যেন ফল না করে, এটা যদি ব্রেকডাউন না করে, সেই জন্য তোমাকে খুব ভালো ভালো উপাদান গ্রহণ করতে হবে, খুব ভালো খাবার খেতে হবে আসলে। ক্লিয়ার? আচ্ছা, আজকে মূলত কথা বলবো পার্সোনাল স্টাডি নিয়ে। যখন কোনো একটা চ্যাপ্টার পড়বো, তোমরা এখন সৃজনশীল করো, তাই না? যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা সৃজনশীলের জন্য, সেই চ্যাপ্টার সব অধ্যায় করতে হবে না, আমি আবারও বলছি সব অধ্যায় করতে হবে না তোমার 95 পাওয়ার জন্য বা 95 আপ করার জন্য সব অধ্যায় পড়তে হয় না। কিন্তু যে অধ্যায় তুমি পড়বা, সেই অধ্যায়ের বেসিক সহ সব কিছু তোমাকে পড়তে হবে, সেখানে কোনো কমতি রাখা যাবে না। সৃজনশীলের মূল লক্ষ্যই এটা, যে স্টুডেন্ট যেই টপিকগুলো পড়বে সেটা এত ভালো করে যেন শেখে যে ওটার কখনো নতুন করে শিখতে যেন তারে না হয়। এই টপিকগুলো বারবার তোমার জীবনে আসবে, তুমি বারবারই যদি কিছু গ্যাপ গ্যাপ রেখে পড়ো, তাহলে এই গ্যাপটা সারা জীবন রয়ে যাবে। সৃজনশীল নিয়ে আসছে এ কারণেই যে অল্প পড়ো কিন্তু ভালোভাবে পড়ো, 6টা 7টা বা 8টা অধ্যায় হলেই ফিজিক্সে এ প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু ওই 8টা চ্যাপ্টারের মাঝে যদি এতটুকুও দুর্বলতা থাকে, তাহলে প্লাস মিস হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। সুতরাং বেসিক ভালোভাবে বুঝতেই হবে তোমাকে, সূত্রটা কোথা থেকে আসছে, কীভাবে আসছে বুঝতে হবে তোমাকে, রিয়েলাইজ করতে হবে আচ্ছা আমি আসছি, প্র্যাকটিস করতে হবে। যখন তোমার বেসিক ঠিকভাবে বোঝা হয়ে গেল, তুমি প্রত্যেকটা সূত্র বুঝতে পারছো, গতির দ্বিতীয় সূত্র, তোমার F=ma খুব ভালো করে বুঝতে পারছো, কিন্তু বুঝতে পারলেই হবে না, এটাকে অ্যাপ্লাই করার দক্ষতা তোমার অর্জন করতে হবে। তো সব যখন ঠিক মতো বোঝা যাবে, ঠিকভাবে বোঝা যাবে, তখন এটাকে অ্যাপ্লাই করতে হবে। প্র্যাকটিস মিন্স তোমাকে আসলে প্রশ্ন সমাধান করতে হবে। ওকে, এরপরে মৌলিক সূত্রগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফিজিক্সে তুমি যদি দেখো যে এত এত সূত্র, আসলেই তা নয়, বরং একটা সূত্র থেকেই অন্য অন্য সূত্রগুলো এসেছে, মৌলিক সূত্রগুলো। যেমন আমরা কাজের ইকুয়েশন কি জানি, W=FS, এটা তো জানি, তাই না? F=, কি জানি, MAS, কারণ F=, কি MA, তাহলে MAS আমরা বলতে পারি। এখন আমরা যে বস্তুকে নিয়ে কথা বলছি, সাপোজ এই গাড়িকে নিয়ে কথা বলছি, এই গাড়ির আদিবেগ যদি 0 হয় 0 মিটার পার সেকেন্ড, ওকে, এবং এই গাড়ির সাপোজ ত্বরণ হচ্ছে এ, সে এস দূরত্ব অতিক্রম করেছে, ক্লিয়ার? তাহলে আমরা এভাবে কি বলতে পারি না, দেখো তো V² = U² + 2S, এই সূত্র তোমরা জানো। ইউ যদি আদিবেগ 0 ছিল, তাহলে ইউ 0 হলে তাহলে V² = কী হবে, 2S, তাহলে AS = কী হবে, AS = হবে V² / 2। সিম্পলি এস এর জায়গায় কী লিখে দেওয়া যাবে, এস এর জায়গায় লিখে দেওয়া যাবে M V² / 2, দ্যাট মিন্স ½ MV², তার মানে কি, গতিশক্তিতে অলরেডি সে কনভার্ট হয়ে গেল। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের আসলে মৌলিক সূত্র, এখান থেকে আসছে কি আসলে ½ MV². একইভাবে W=FS, এখান থেকে আমরা বলতে পারি MAS, হ্যাঁ, এম এ যদি এ না বলে জি বলি, আর এস কে যদি এস না বলে এইচ বলি, কেন, কারণ একটা বস্তু উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠলে ত্বরণ ফিক্সড জি, এবং যেহেতু উপরের দিকে উঠছে তাহলে ওটাকে আমরা সরণ না বলে উচ্চতা বলতে পারি, তাহলে সেখান থেকে MGH হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মূল সূত্র, আমি যখন স্টুডেন্টকে পড়াই তখন এভাবেই কিন্তু পড়াই, যখন সূত্র লিখি মূল জায়গা থেকে লেখা শুরু করি, এতে করে অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয়, ও সূত্রটা অ্যাপ্লাই করতে পারে, ভালো, সব খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো এই যে মৌলিক সূত্রগুলো, এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। এরপর দেখো যে টপিক থেকে প্রশ্ন হয়, তুমি যদি 95 পেতে চাও, তুমি পরীক্ষার আগে আসো, তুমি ক্লাস 9-এ আসো, সেটা ভিন্ন কথা, 3 মাস বা 4 মাস পর তোমার পরীক্ষা, তুমি সব টপিক থেকে অঙ্ক করবে না, তুমি বোর্ড কোশ্চেনগুলো দেখো কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি অঙ্ক হচ্ছে সেগুলো। যেমন ভরবেগ থেকে অঙ্ক হচ্ছে, তাহলে ভরবেগের টপিকে যেন এতটুকুও কমতে না থাকে। ভরবেগ যখন আমরা লিখি, আমরা কীভাবে লিখি, M1E1 +
এম টু ইউ টু, এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। যখনই গুলির জন্য লেখা হয় বা বন্দুকের জন্য লেখা হয় তখনই দেখবে এটা থাকে না, অন্য একটা সূত্র তারা লেখে, বড় হাতের ভি লেখে, বড় হাতের এম লেখে। হ্যাঁ, তো এটা কেন? ওই সূত্রের সাথে এই সূত্রের রিলেশন কি, এই ব্যাপারগুলো। অর্থাৎ আমি এটা বলার চেষ্টা করছি যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলোতে যেন বিন্দু মাত্র কমতি না থাকে। টিচারকে জিজ্ঞাসা করো, যার কাছে পড়ছো বা পড়বে তাকে জিজ্ঞাসা করো, ক্লিয়ার? কিন্তু ডাউট রাখা যাবে না। যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো আগে সমাধান করো। যেমন গতিশক্তি থেকে হয়, স্থিতিশক্তি থেকে হয়, শক্তির সংরক্ষণশীল নীতি থেকে হয়, সেগুলো আগে কভার করো। কপিকল থেকে অঙ্ক কম হয় সেগুলো পরে করো। এটাও একটা পদ্ধতি ভালো করার, যে আমি সব কিছু অযথাই পড়ছি না। এরপর একক সম্পর্কে জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন একটা স্টুডেন্ট লেখে বেগের মান টু, শুধু যখন টু লেখে টিচার আগে এক মার্কস কেটে দেয়। অবশ্যই এখানে একক লেখাটা জরুরি, অবশ্যই একক লেখা জরুরি, কারণ শুধুমাত্র এইটা দেখে বোঝা সম্ভব নয় যে এই টুটা কি। তুমি বলবা কেন ভি তো বেগ, অনেক জায়গায় ভি ইকুয়াল কি লেখা আছে জানো, হাফ কে এক্স স্কোয়ার। অনেক জায়গায় ভি লেখা আছে টু মিটার পার সেকেন্ড। তার মানে শুধুমাত্র এইটা আর এই শুধু এই ভ্যালু দেখে বোঝা সম্ভব নয় যে এটা আসলে কি, আইডেন্টিফাই করা যাচ্ছে না তুমি ওটা কি লিখেছ। যদি কখনো একক মিস হয়ে যায় তাহলে এক মার্কস একেবারেই কেটে দেয়। সুতরাং একক যেন কোনোভাবেই মিস না হয়। টপিক ওয়াইজ প্রশ্ন সমাধান করতে হবে। একটা অধ্যায় সৃজনশীল থাকে 100 ওপরে, কিন্তু টাইপ থাকে, মানে টাইপ ভিত্তিক, আসলে টপিক ওয়াইজ নয় টাইপ ভিত্তিক, টাইপ ভিত্তিক প্রশ্ন সমাধান করতে হবে। একটা অধ্যায়ে প্রশ্ন থাকে 100 ওপরে, সৃজনশীল থাকে 120, 130, 150, 170 পর্যন্ত। তাহলে 14টা অধ্যায়ে কতগুলো সৃজন, আমরা যদি 130 করেও ধরি, তাহলে 130 × 14, এতগুলো সৃজনশীল করতে পারবা বা করে সেটা মনে রাখতে পারবা? সম্ভব আদৌ না। তাহলে তোমাকে টাইপ ভিত্তিক করতে হবে। আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি গতিশক্তি এবং বিভব শক্তির একটা মাস্টার ক্লাস, যেখানে আমি টাইপ ভিত্তিক কীভাবে পড়ানো হয় সেটা আমি দেখিয়েছিলাম, যে একটা প্রশ্ন কতভাবে চেঞ্জ হতে পারে। তোমার ডিসক্রিপশনে গেলে সেই লিঙ্কটা পেয়ে যাবে, অথবা চ্যানেলের ভিডিওতে যাও, ওখানেও দেখবা যে মাস্টার ক্লাস গতিশক্তি বিভব শক্তি শক্তি সংরক্ষণশীলতা। ওখানে আমি টাইপ ভিত্তিক, এবং আমি যে প্রাইভেট ব্যাচগুলো লঞ্চ করি এখানেও টাইপ ভিত্তিকই করাই, কারণ আমি তো এই 3-4 মাসে 150 করে সৃজনশীল করিয়ে দিতে পারবো না, আবার করলেও ভুল হবে, সবগুলো বাদ মানে সবগুলো দিতে পারবো না, কিছু কিছু বাদ পড়ে যাবে। সেই জন্য আমি যেটা করি, ব্রড কোশ্চেনগুলো নেই, এটা কতভাবে চেঞ্জ হতে পারে সবগুলো একটা সৃজনশীলের মাঝে, এবং কিছু কিছু জায়গা চেঞ্জ করে করে করিয়ে দিই। এতে করে কি হয়, তোমাদের দক্ষতাটা আরও বেশি বাড়ে, যে ঠিক আছে এটা থেকে কতভাবে চেঞ্জ হতে পারে হোক আমার কোনো আপত্তি আসলে নেই, আমি তো আসলে জানি যেটা এভাবে এভাবে করতে হয়। তো এই যে ব্যাপার বললাম, পরবর্তীতে টাইপ ভিত্তিক সমাধান এটাও তোমাদেরকে করতে হবে। দেখো, আমি যতই এই ভিডিওগুলো নিয়ে আসি না কেন, আমি যতই লিখি 95, যতই লিখি 90, আলটিমেটলি পড়াশোনা ছাড়া, লেগে থাকা ছাড়া, এবং প্রপার গাইডলাইন বা সাজেশন ছাড়া এটা সম্ভব নয়। যদি একটাও কখনো মিস হয় তাহলে এটা কাজ করবে না। সাপোজ গাইডলাইন খুব ভালো ছিল, তুমি পড়াশোনাই করনি, কোনো কাজে আসবে না। আবার তুমি প্রচুর পড়াশোনা করেছো কিন্তু গাইডলাইন সাজেশন কিচ্ছু ছিল না, তবু কাজ করবে না। তুমি এতগুলো সৃজনশীল কি পড়তে পারবে না? সেটাও তো পারবে না। আবার গাইডলাইনও ভালো ছিল, হ্যাঁ, তোমার সাজেশনও ভালো ছিল, সবই ভালো ছিল, তুমি লেগে থাকোনি, তোমার সবই ভালো ছিল কিন্তু তুমি লেগে থাকোনি, তুমি 1 সপ্তাহ পড়ে তারপরে ছেড়ে দিয়েছো, তো তবু এটা কি করবে না, কাজ করবে না। যখন এই 3টা, অর্থাৎ 3P, প্ল্যানিং, পার্সোনাল স্টাডি এবং পারসিস্টেন্সি, যখন 3টাই সমান্তরালে চলবে, প্যারালালি চলবে, তখনই এটা মাত্র কাজ করবে। আমার জায়গা থেকে আমি কিছু পথ বাতলে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা যদি আমার কথা মেনে চলো, যদি শোনো, তাহলে অবশ্যই ভালো করবে। দিন শেষে প্রপার ওয়েতে অধ্যবসায় ছাড়া কোনো পথ নেই। আমি আবারও বলছি, দিন শেষে পরিশ্রম
শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রম করলেই তুমি সফল হবে এমনটা নয়, প্রপার ওয়েতে তোমাকে পরিশ্রমটা করতে হবে। তোমার পরিশ্রমটা হতে হবে একটা প্ল্যানিংয়ের মধ্য দিয়ে, ওকে? তখনই তুমি সফলটা হতে পারবা। ঠিক আছে, ভালো থেকো তোমার সবাই, আল্লাহ হাফেজ।